আগাম জাতের আমন ধানের দাম বেশি পেলেও ফলন কম হওয়ায় হতাশ ঠাকুরগাঁও সহ উত্তরাঞ্চলের 8 জেলার কৃষকরা। তারা বলছেন, এবার অসময়ে টানা বর্ষণ এবং কারেন্ট পোকার আক্রমণের কারণে ধানের উৎপাদন ভালো হয়নি, তাই ধানের উৎপাদন খরচও বেড়েছে দ্বিগুণ। অন্যদিকে গোখাদের চরম সংকট দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন তারা। তবে কৃষি বিভাগের দাবি, আগাম জাতের ধানের দাম বেশি হওয়ায় আর্থিকভাবে লাভবান হয়েছেন কৃষকরা, গোখাদ্যের সংকটও মোকাবিলা করা হচ্ছে। যে কোনো কারণে ধানের দাম, ধান ফলন কম হইতেছে, লাভ হচ্ছে তবে লাভ সীমিত আর কি, ধানের ফলনের কারণেই এবং অত্যাধিক খরচ, স্প্রে খরচ, রোগ বালাই বেশি, পোকামাকড়, এখন ধান কাটার 4 দিন আগেও স্প্রে করতে হয়, এরকম পরিস্থিতি, এই জন্য খরচ খুব বাড়ে গেছে কৃষকের। গতবার বিক্রি হচ্ছে, গেলে বছর বিক্রি করছি আমরা 800 টাকা বস্তা, এবার 1650 টাকা বস্তা। 26,825 হেক্টর জমিতে এবার আগাম আমনের আবাদ হয়েছে, যেটি কর্তন শুরু হয়েছে, কৃষকরা ভালো দাম পাচ্ছেন, বিশেষ করে ধানি গোল্ড, তেজ এবং অন্যান্য আগাম জাতের চাষ করে কৃষকরা দুটো পয়সার মুখ দেখছেন,